আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধ, উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য নিরাপত্তার উদ্বেগ বাড়িয়েছে ভারত। পাকিস্তানের বন্যার মতো ভয়াবহ ধ্বংসলীলা কখনো দেখিনি বলছে জাতিসংঘ মহাসচিব। এদিকে মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে 20 সেনা নিহত। জানিয়ে দেব মালিতে আইএস এর হামলায় 30 বেসামরিক লোক নিহত। আরো জানিয়ে দেব রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে মস্কোয় হামস নেতা। সর্বশেষ জানিয়ে দেব ভারতের সরকারি সহ অর্ধ শতাধিক ওয়েবসাইটে সাইবার হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার যথাযথ মূল্যবান মতামত। ইউক্রেন যুদ্ধ, উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য নিরাপত্তার উদ্বেগ বাড়িয়েছে বলছে ভারত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারত বলছে যে ইউক্রেন যুদ্ধের ফলে উদ্ভূত অর্থনৈতিক অসুবিধা প্রশমিত করতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাবে। দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হাইলাইট করেছে, ইউক্রেন সংঘাতের প্রভাব শুধু ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ নয়, যুদ্ধটি খাদ্য, সার এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। সূত্র এনডিটিভি। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেছেন, ইউক্রেন যুদ্ধের ফলে উদ্ভূত অর্থনৈতিক অসুবিধা প্রশমিত করতে নয়াদিল্লি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাবে। তিনি বলেন, এই সংঘাতের ফলে যে অর্থনৈতিক অসুবিধা হচ্ছে তা কমাতে ভারত আন্তর্জাতিক সম্প্রদায় এবং অংশীদার দেশগুলির সাথে কাজ চালিয়ে যাবে। তিনি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়ে ইউএনসিসির ব্রিফিংয়ে বুধবার এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের সকলের জন্য ইকুইটি, ক্রয় ক্ষমতা এবং অ্যাক্সেসযোগ্যতার গুরুত্বকে পর্যাপ্তভাবে উপলব্ধি করা প্রয়োজন। কম্বোজ হাইলাইট করেছেন যে গত 3 মাসে ভারত আফগানিস্তান, মায়ানমার, সুদান এবং ইয়েমেন সহ বেশ কিছু দেশে 1.8 মিলিয়ন টন গম রপ্তানি করেছে। তিনি বলেন, আমরা সমস্ত সদস্য রাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং রাষ্ট্রগুলির আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে জোর দিয়ে বলতে চাই। তিনি বলেন, ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত অবিলম্বে শত্রুতা বন্ধ করার এবং সহিংসতা বন্ধের জন্য ক্রমাগত আহ্বান জানিয়ে আসছে। তিনি জোর দিয়েছেন যে নিরাপত্তা পরিষদ শেষবার বিষয়টি এবং এর মানবিক পরিণতি নিয়ে আলোচনা করার পর থেকেই ইউক্রেনের পরিস্থিতিরও কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। ভারত আশা করেছিল যে আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সহায়তার আহ্বানে ইতিবাচকভাবে সাড়া দেবে। দেশটি সম্প্রতি ইউক্রেনে মানবিক সহায়তার 12তম চালান পাঠিয়েছে বলে জানানো হয়। পাকিস্তানের বন্যার মতো ভয়াবহ ধ্বংসলীলা কখনো দেখিনি বলছে জাতিসংঘ মহাসচিব। ভয়াবহ বন্যা মোকাবেলা করছে পাকিস্তান। বন্যায় বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে বাস্তব অবস্থা সচক্ষে দেখতে বন্যা বিধ্বস্ত পাকিস্তান সফর করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। পাকিস্তানের চলমান বন্যাকে ভয়াবহ আখ্যায়িত করে তিনি বলেছেন, তিনি ব্যাপক মাত্রার এই জলবায়ু ধ্বংসলীলা কখনো দেখেননি। একই সঙ্গে এই ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতির জন্য ধনী দেশগুলোকেও দায়ী করেছেন তিনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, দক্ষিণ এশিয়ার এই দেশটিতে চলমান এই বন্যায় প্রায় 1400 জন মারা গেছেন এবং 10 লাখেরও বেশি লোক বন্যায় গৃহহীন হয়েছেন। এছাড়া ভয়াবহ এই বন্যায় পাকিস্তানের প্রায় 1/3 পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে উচ্চ মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের সম্মুখীন এই দেশটিতে বন্যায় ব্যাপক ফসল হানিও হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের বন্যা পরিস্থিতি সচক্ষে দেখতে দেশটিতে সফরে যান জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। দেশটিতে সফরের দ্বিতীয় দিনে শনিবার বন্দর নগরী করাচিতে গুতেরেস বলেন, আমি বিশ্বের অনেক মানবিক বিপর্যয় দেখেছি, কিন্তু আমি কখনোই এই মাত্রায় জলবায়ু ধ্বংসলীলা দেখিনি। তিনি আরো বলেন, আমি আজ যা দেখেছি তা বর্ণনা করার মতো কোনো শব্দ আমার কাছে নেই। চলমান বন্যায় পাকিস্তানের 1/3 বেশি পানিতে নিমজ্জিত হয়েছে এবং গত জুন মাসে শুরু হওয়া রেকর্ড বৃষ্টির কারণে বাড়িঘর, রাস্তা, সেতু, রেল নেটওয়ার্ক, গবাদি পশু এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকিস্তানের অর্থমন্ত্রী মেফতা ইসমাইল আগে থেকেই চলে আসা অর্থনৈতিক সংকটের মধ্যে বন্যায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ $1,000 কোটি মার্কিন ডলার বলে অনুমান করেছেন। তবে স্বাধীন বিশ্লেষকরা ক্ষয়ক্ষতির পরিমাণকে $1,500 কোটি থেকে $2,000 কোটি মার্কিন ডলারের মধ্যে রেখেছেন এবং তাদের আশঙ্কা এটি আরও বাড়তে পারে। গুতেরেস বলেছেন, তার সফর পাকিস্তানের জন্য সহায়তা যোগাবে বলে তিনি আশা করেছেন। গত শুক্রবার দেশটিতে
পৌঁছানোর পরপরই জাতিসংঘের প্রধান পাকিস্তানের জন্য ব্যাপক বৈশ্বিক সহায়তার আহ্বান জানিয়েছিলেন। পাকিস্তান সরকারের বন্যা ত্রাণ কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিপর্যয় মোকাবেলায় ৩,০০০ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছে দেশটি। এছাড়া বিধ্বংসী এই বন্যায় দক্ষিণ পূর্বাঞ্চল সিন্ধ প্রদেশের মহিঞ্জা দরেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ৪,৫০০ বছরের পুরনো বিখ্যাত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি ইউনেস্কো স্বীকৃতি একটি বিশ্ব ঐতিহ্য। মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে বিশ্বসেনা নিহত। মিয়ানমারের শান রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে বিশ্বসেনা নিহত হয়েছে বলে দাবি করেছে একটি সশস্ত্র গোষ্ঠী। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানায়, রাজ্যটিতে জান্তা বাহিনী অভিযান শুরু করলে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে সেনা হতাহতের বিষয়ে এখনও কিছু জানায়নি জান্তা সরকার। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার স্থানীয় সময় সকালে মিয়ানমারের শান রাজ্যের মোবাই শহরে কাছাকাছি জান্তা বাহিনী অভিযান শুরু করে। এ সময় বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ, কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্সেস কেএনডিএফ ও কারেনি আর্মি কেও তাদের প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। টানা 9 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে জান্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেন পিডিএফ এর মুখপাত্র। এ সময় সেনাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, মেশিন গান ও গোলাবারুদ কেড়ে নেয় তারা। দুই পক্ষের গোলাগুলিতে আটকা পড়েন বা স্থানীয় বাসিন্দারা। এদিকে সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠীর কয়েকজন সদস্য আহতের পাশাপাশি জান্তা বাহিনীর অগ্নিসংযোগ 10 বছরের এক শিশু নিহত হয়েছে বলে দাবি করেন ওই মুখপাত্র। চলতি মাসের শুরুতে মিয়ানমারের কায়াহ ও শান রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে আরও অন্তত 20 জান্তা সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে কেএনডিএফ। এর আগে বৃহস্পতিবার রাজ্যটিতে অভিযান চালায় জান্তা সমর্থিত বাহিনী। তবে সেনা হতাহতের বিষয়ে এখনও কিছু জানায়নি জান্তা সরকার। এছাড়া মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী আরেক প্রতিবেদনে উঠে আসে, মিয়ানমারের দক্ষিণ পূর্বাঞ্চল কায়া রাজ্যে 2021 সালের মে থেকে এ পর্যন্ত গেল 15 মাসে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষে দেশটির 1,500 সেনা নিহত হয়েছে। একই সময়ে জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন 150 সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা। মালিতে আইএসের হামলায় 30 বেসামরিক লোক নিহত। মালিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সমর্থিত একটি সশস্ত্র সংগঠনের হামলায় 30 জনের মতো বেসামরিক লোক নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে বুর্কিনা ফাসো ও নাইজারের সীমান্ত সংলগ্ন মালির একটি সহিংসতা কবলিত শহরের হামলাটি হয়। খবর রয়টার্সের, গাও অঞ্চলের তালাতায় শহরের কাছে গত মঙ্গলবার জঙ্গিরা ওই হামলা চালায়। এই এলাকাটি দীর্ঘদিন ধরে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে সহিংসতার একটি উত্তপ্ত ক্ষেত্র হয়ে আছে। জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর পাশাপাশি দোকানপাট লুট করেও খাদ্য মজুতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের 3 যোদ্ধাও নিহত হন। এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে মস্কোয় হামাস নেতা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া শনিবার মস্কো সফরে গেছেন। এ সফরে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ সহ দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। খবর জেরুজালেম পোস্টের, হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো সফরের হানিয়ার সঙ্গে রয়েছেন ফিলিস্তিনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যাতে যুক্ত হবেন হামাসের উপপ্রধান সালে আরুরি এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোসা আবু মারজুক ও মাহের শালা। হামাসের গণমাধ্যম বিষয়ক প্রধান উপদেষ্টা তাহের আল নুনো স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনের চলমান পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার জন্য মস্কোর পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর পরে সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2020 সালের মার্চ মাসে ইসমাইল হানিয়া সর্বশেষ মস্কো সফর করেছেন। সে সময় তিনি ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং মধ্যপ্রাচ্যের চলমান দ্বন্দ্ব নিরসনের নামে ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী কথিত ডিল অব দ্য সেঞ্চুরি নামের একটি প্রস্তাব রাশিয়া প্রত্যাখ্যান করেছিল। ইসমাইল হানিয়া সে সময় মস্কোর ওই অবস্থানের জন্য ব্যাপক প্রশংসা করেছিলেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত ডিল অব দ্য সেঞ্চুরি প্রকাশ করেন। রাশিয়া সরাসরি ওই প্রস্তাবের বিরোধিতা করেছিল। ট্রাম্পের ওই প্রস্তাব অনুসারে ফিলিস্তিনের লাখ লাখ শরণার্থী মাতৃভূমিতে ফিরতে পারবে না। এছাড়া পবিত্র আল কুদস শহরকে ইসরায়েলের অবিভক্ত রাজধানী এবং পশ্চিম তীরে গড়ে তোলা অবৈধ ইহুদি বসতি এবং জর্দান উপত্যকাকে ইসরায়েলের অংশ হিসেবে যুক্ত করার কথা বলা হয়। ভারতের সরকারি সহ অর্ধ শতাধিক ওয়েবসাইটে সাইবার হামলা।
ভারতের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকর মন্তব্যের জেরে দেশটির সরকারি বেসরকারি সহ প্রায় 70টি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। সোমবার এক প্রতিবেদনে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ড্রাগন ফোর্স মালয়েশিয়া নামক একটি সাইবার গ্রুপের সদস্যরা এ সাইবার হামলা করেছে। ওই গ্রুপে 13,000-এর বেশি সদস্য রয়েছে। এর আগেও তারা ভারতীয় একটি ব্যাংকের ওয়েবসাইটে হ্যাকের চেষ্টা করেছিল বলে ইঙ্গিত দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইন্টারনেট আর্কাইভ বিশ্লেষণকারী ওয়েব ব্যাক মেশিন টাইমস অফ ইন্ডিয়াকে নিশ্চিত করেছে যে গত 8 থেকে 12 জুন পর্যন্ত ভারতের সরকারি এবং বেসরকারি বিভিন্ন ওয়েবসাইট সাইবার হামলার কারণে অচল ছিল। শুধুমাত্র মহারাষ্ট্রেই 50টিরও বেশি ওয়েবসাইট অচল ছিল। সাইবার হামলাকারীরা ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর ই পোর্টাল সহ আরো অনলাইনে প্ল্যাটফর্মে সাইবার হামলা চালিয়েছে। এছাড়া দেশটির অন্যতম সেরা স্কুল যেমন দিল্লি পাবলিক স্কুল ভবন এবং বিভিন্ন কলেজের ওয়েবসাইটেও সাইবার হামলা চালিয়েছে। অডিও এবং বার্তার মাধ্যমে হ্যাকাররা সবকটি ওয়েবসাইটে একটি কমন বার্তা পাঠিয়েছে। বার্তাটি হচ্ছে, আপনার জন্য আপনার ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম। তারা বিশ্বের সব মুসলিম হ্যাকার সহ সব হ্যাকার মানবাধিকার সংগঠনগুলো এবং মানবাধিকার কর্মীদের ভারতের বিরুদ্ধে ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছে। সাইবার হামলার পরে গতকাল রবিবার ইসরায়েলের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট ঠিক করা হয়েছে, তবে এখনও ICR এর একটি পেজ হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। ভারতের একজন শীর্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, এরা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হ্যাকার এবং রাষ্ট্রীয় মদতপ্রাপ্ত অপরাধী। ডিফেন্সম্যান অ্যাটাক ওয়েবসাইটও বিকৃত করার হামলা হলো ভবিষ্যতে ব্যাংকিং ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রান্সমওয়্যার আক্রমণ ও ডেটা চুরির উন্নত শক্তিশালী ক্রমাগত হুমকির মতো বিষয়।